পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ দেখাশোনার জন্য বিডিও অফিসে কিছু গ্রাম রোজগার সহায়ক পদে রিক্রুট করছে এখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের বেসিকে রিক্রুট করা হচ্ছে একশো দিনের প্রকল্পের কাজ দেখাশোনার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আপনার কোয়ালিফিকেশান টুয়েলথ পাস যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতেসো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ দেখাশোনার জন্যে বিডিও অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে রিক্রুট করা হচ্ছে এখানে আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে এবং স্ক্রিনের ওপর অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করার পর যাবতীয় ডকুমেন্ট ফিল আপ করার পর তোমাদের একটি এনভ্লপ নিতে হবে এনভ্লপের ওপরে অবশ্যই লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক এটা অবশ্যই লিখে দেবে লেখার পর এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যাবতীয় এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাটাচ করার পর তোমাদের অবশ্যই বিডি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে এখানে এই ড অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্ট অ্যাট্যাচ করতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে অবশ্যই দেখে নিতে পারো এখানে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাট্যাচ করতে হবে সাথে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে সেটা মাধ্যমকে অ্যাডমিট কার্ড দিতে পারো বা অবশ্যই বার্থ সার্টিফিকেটটা দিতে পারো সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিককে মার্কশিটটা দেবে সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ছ মাসের বেসিক কম্পিউটার সার্টিফিকেট লাগবে তো সে সেটা অবশ্যই অ্যাটাচ করতে হবে সাথে অবশ্যই রেসিডেন্সি প্রুফ হিসেবে তোমাদের ভোটার কার্ডটা অ্যাটাচ করতে হবে এই সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাট্যাচ করার পর একটি মুখবন্ধ খামের ওপর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক এটা লেখার পর তোমাদের অবশ্যই বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে সতেরোই জুলাই দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা বিকেল চারটে পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার যে স্কিল টেস্ট হবে সেটা চব্বিশ সাত দু হাজার একুশ সালে নেওয়া হবে এবং যারা আবেদন করবে তাদের ওপর একটি মেরিট লিস্ট বার করা হবে এবং মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ এছাড়াও কম্পিউটার টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের এক্ষেত্রে রিক্রুট করা হবে এবং এখানে অ্যাপ্লিকেশন তোমাদের এখানে ঠিকানাটা দিয়ে দিয়েছে এই ঠিকানায় গিয়ে তোমাদের অবশ্যই ডব বক্সে গিয়েছে দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিঙ্গুর হুগলি অর্থাৎ এখানে সিঙ্গুর হুগলিতে তোমাদের রিক্রুট করা হচ্ছে এবং এর কোন পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে দেখো এখানে তোমাদের এঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক অন কন্টাক্ট ইন নাসিবপুর গ্রাম পঞ্চায়েত আন্ডার সিঙ্গুর ব্লক অর্থাৎ এখানে সিঙ্গুর ব্লকের অধীনস্থ নাসিবপুর গ্রাম পঞ্চায়েতে তোমাদের রিক্রুট করা হচ্ছে তোমরা যদি নাসিবপুর গ্রাম পঞ্চায়েত বা সিঙুর ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো এই নোটিশটি প্রকাশিত হয়েছে আঠেরো ছয় দু হাজার একুশ সালে যার নোটিফিকেশান নম্বর বা বিজ্ঞপ্তি নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে গ্রাম রোজগার সহায়ক পদে রিক্রুট করা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবে কিন্তু উচ্চ মাধ্যমিক তোমাদের সায়েন্স স্ট্রিম বা ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করতে হবে এবং অবশ্যই ফিজিক্স ম্যাথামেটিক্স সাবজেক্টই কম্পালসারি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ছ মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স থাকতে হবে তালেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এজ লিমিটেড ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়সীমার সাতেরো সাত দু হাজার একুশে হিসেবে ধরতে হবে এরপর এখানে দেখো রেসিডেন্সির ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে লোকাল ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ সিঙুর ব্লকের অধীনস্থ বা সিঙুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে বেতন বারো হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করে দেবে জুডিশিয়ালি নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে হুগলি জেলার অফিসিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কোমে সার্চ করবে হুগলি ডট এনআইসি ডট ইন এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে স্ক্রোল ডাউন করলে তোমরা এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবে এখানে দেখো তোমাদের নোটিশ বোর্ড এই বলে একটি সেকশন রয়েছে এই নোটিশ বোর্ড সেকশনের প্রথমেই দেবে রিকুমেন্ট বলে অপশান রয়েছে এই রিকুমেন্ট অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই ধরনের একটি নোটিশ তোমাদের সোয়ে যাবে দেখো এনগেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে যেখানের থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে দেখো এখান থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে সতেরো সাত দু একুশ সালে এখানে ভিউ বলে একটি অপশন রয়েছে এই ভিউ অপশানে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এভাবে নোটিশটি না ডাউনলোড করতে পারলে লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে সেখান থেকেও সরাসরি তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই ধই নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুন ধন্যবাদ